তিন দিন ধরে এপিসোড করে যা কথাগুলো বলতেছি, কথাগুলো যে সত্য আইনি ভাবে যে এগুলোর কোনো ভিত্তি নেই তার প্রমাণ হচ্ছে যে শাকিল আহমেদের জামিন পাওয়া, এবং এই মহিলা যে গর্ভপাত এবং প্রতারণা ধারায় মামলা করে নাই শেষ পর্যন্ত, সেটাও হচ্ছে এই প্রমাণ। আমি তিন দিন ধরে যে কথাগুলো বলতেছি তার প্রমাণ যে না, এগুলোর কোনো আইনি ভিত্তি নাই। আইনি ভিত্তি নাই দেখি কিন্তু ওই মহিলা ওই ধারায় যায় নাই, ওই ধারাগুলোতে ওনাকে যে আইনজীবী হোক আর পুলিশ হোক বুদ্ধি দিয়েছে যেগুলো সব, এগুলোর কোনো আইনি ভিত্তি নাই, ফালতু কথা বললেন না, ওই ধর্ষণ মামলাটা টেনে দেন, ওইটা দিয়ে আমরা আবার খেলার অভিজ্ঞতা আছে আমাদের সাথে। ধর্ষণ মামলায় হচ্ছে জামিন পাইছেন 71 টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদ, নাকি কী নাম, শাকিল আহমেদ। এই কি ধর্ষণ মামলা আসলো কোত্থেকে? আমরা ঘটনা প্রবাহ থেকে জানি গত কয়েকদিন ধরে যে একজন ডাক্তার ডক্টর ট্রিনা ইসলাম, উনি হচ্ছে ওনার বিরুদ্ধে গর্ভপাত এবং প্রতারণার অভিযোগ আনছেন। ওনার সাথে প্রতারণা করা হয়েছে, ওনাকে বিয়ে করা হয় নাই, ব্লাবলা, টিপিক্যাল বাংলাদেশের প্রেম ছেঁকা কামড়াকামড়ি ইচ্ছা। পাশাপাশি ওনাকে গর্ভপাতে বাধ্য করা হয়েছে, অ্যাগেন এটা ওনার অভিযোগ ছিল না, এটা আপনারা গত দুই পর্ব দেখলে জানবেন এই মহিলা এই অভিযোগ ছিল না, কারণ হইতেছে অ্যাগেন অ্যানিওয়েজ সেটা সেই পর্বগুলোতে আলোচনা করছি। কিন্তু উনি হচ্ছে ওনার এই শাকিল আহমেদ ওই ভদ্রমহিলার চাকরি খেয়ে দিছে দুই জায়গা থেকে, ওনার সরকারি চাকরি এবং ওনার টিভি থেকে চাকরি খেয়ে দেয়। এখন উনি তো সুদ তুলতে হবে শাকিল আহমেদের বিরুদ্ধে, কেমনে সুদ তুলবে, এখন ওই যে লেঞ্জা টেনে আছে গর্ভপাত অপহরণ। আলটিমেটলি দেখা গেল উনি ওনার বিরুদ্ধে করছে ধর্ষণ মামলা। বুঝতে হবে আপনাকে সোনার বাংলা খেলাধুলা এই ধরনের স্টোরি যে কত কোটিবার আমি কভার করছি এবং আপনাদেরকে ব্রেকডাউন করে করে বোঝাইছি বিষয়গুলো, আশা করি এখন ধরে ফেলতে পারেন এই প্যাটার্নগুলো, রাইট? সো উনি সংবাদ সম্মেলন করে অভিযোগ আনলেন যে গর্ভপাত ও প্রতারণা, আর মামলা করলেন কি ধর্ষণ মামলা। ঘটনাটা কি, এটার ঘটনাটা যেটা পসিবলি, নট প্রবাবলি, পসিবলি যেটা, সেটাই উনি মামলা করতে গেছেন। পরে পুলিশ ওনাকে বলছে যে আপনার এসব মামলা টিকবে না, এই যে গর্ভপাত প্রতারণা ভুজুং ভাজুং বলতেছেন এগুলোর কোনো আইনি ভিত্তি নাই, এগুলো করে সুবিধা করতে পারবেন না, ধর্ষণ মামলাটা টেনে দেন। ইউ মাইট থিঙ্ক যে কী বলে, গর্ভপাত প্রতারণা যেগুলা অলমোস্ট অ্যাপারেন্ট চোখের দেখাই ঘটনাগুলো ঘটছে সেগুলোতে সুবিধা করতে পারবে না, আর যেখানে ধর্ষণের নাম গন্ধ নাই সেখানে সুবিধা করতে পারবে কীভাবে? সে তো কীভাবে পারবে আমিও জানি না, আপনিও জানেন না, সেটা পুলিশ যেই বুদ্ধি দিছে সে জানে বা যে আইনজীবী বুদ্ধি দিছে সে জানে। নিশ্চয়ই ধর্ষণ মামলার কোনো ফাঁক ফুকর আছে যে এইখান দিয়ে ফাঁসানো যায় সহজে, হয়তো নিশ্চয়ই আছে কোথাও, নাহলে আপনি দেখেন একদিন সব ধর্ষণ মামলা বাংলাদেশে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, রাইট? সেটার কারণ আছে, নারী নির্যাতনের ধারায় ধর্ষণ সামহাও কোথাও চিপা চিপা বেনিফিট আছে, ফাঁসাইতে সুবিধা হয় দেখে কাজটা করে। সো মহিলাও যেখানে ধর্ষণের অভিযোগ আনে নাই, আমরা সকলে জানি ধর্ষণের কোনো ব্যাপার নাই, কারণ উনি স্বীকার করছে তাদের মধ্যে প্রেম ছিল, তাদের মধ্যে ধীরে ধীরে কথা হয়, তারপর বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক হয়। সো উনি স্বীকার করে ফেলছে যেখানে ধর্ষণের কোনো কেস নেই, রাইট? সো ধর্ষণের প্রশ্ন আসতেই পারে না, কিন্তু মামলাটা আলটিমেটলি দিল ধর্ষণ মামলা, রাইট? সো ফানি বিষয়গুলো এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে, বদমাইশিগুলো যে কেমনে বদমাইশি চলে এই দেশে, সেটা গেল একটা টেকনিক্যাল বদমাইশি। নাও খবর যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ওনার মামলায় হইতেছে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট, রাইট? উনি জামিন অলরেডি পেয়ে গেছেন, ওকে। নাও এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে কিনা, রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে কিনা 100%। আমি তো তিন দিন ধরে আর্গিউ করে আসতেছি ওনার বিরুদ্ধে আইনি কোনো ভিত্তি নাই, কোনো অভিযোগ আনার কোনো ভিত্তি নাই, আইনি কোনো ভিত্তি নাই অভিযোগ আনার, নৈতিক ভিত্তি আছে কিন্তু আইনি কোনো ভিত্তি নেই, রাইট? সেটার প্রমাণ হয়েছে এটা। নাও এই যে সিলেক্টিভ লাইনের প্রয়োগ, কারণ ওনাকে হচ্ছে ধর্ষণের মামলা আসছে সেটারও জামিন হয়ে গেছে, এত বড় একটা গর্হিত নারী নির্যাতন মামলা আগাম জামিন পাইছে, যে এখানে আপনি মনে করেন কারে কী বললেন কোথায় কী লিখলেন এগুলোর জন্য জামিন দেয় না, দিনের পর দিন জেল খাটাইতে থাকে, রাইট? সো সেইখানে এত বড় একটা গর্হিত অভিযোগ, যে কোনো প্রতিপক্ষ যদি হয় রাজনৈতিক বা যে কোনো প্রতিপক্ষ বা যার সাথে খেলাধুলা হচ্ছে তার বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা সেঁটে দিতে পারলে তার আর জীবনে জামিন হবে না, আর এই বড়লোকের জামিন হয়ে বসে আছে, রাইট? সো ইউ মাইট থিঙ্ক যে না এখানে আসলে ন্যায়ের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা বা আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না, ইউ আর রং, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। কোন জায়গাতে সেটা বোঝেন? সেটা হচ্ছে সিলেক্টিভলি আইন প্রয়োগ করা মানে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া না, না, সিলেক্টিভলি আইন প্রয়োগ করা মানে মানে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া, সিলেক্টিভলি আইন প্রয়োগ না করা মানে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া, পার্থক্যটা বুঝতে হবে এখানে আপনাকে। এক কেউ যদি ধর্ষণ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা। কেউ যদি ধর্ষণ করে থাকে তার বিরুদ্ধে যদি আইনের আইনি ব্যবস্থা না নেওয়া হয় সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা না করা। এখন একটা গুন্ডা যদি ধর্ষণ করে তার বিরুদ্ধে যদি আইনের শাসন, রাজনৈতিক প্রতিপক্ষ কেউ, বিপক্ষ দলের কেউ খুন করছে, এখন তার বিরুদ্ধে যদি তাকে ফাঁসি রায় দেওয়া হয় বা যে কোনো যে শাস্তি দেওয়া হোক, যাবজ্জীবন দেওয়া হোক, সেটা যদি দেওয়া হয়, সে শুধুমাত্র বিরোধী দলের বিধায় তার সাথে যে কাজটা করা হয়েছে বা তার বিরুদ্ধে রায়টা আসছে, এদিকে আইনের শাসন
অপ্রতিষ্ঠা হলো না, তা তো না, আইনের শাসন তো প্রতিষ্ঠা হলো, সেই যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি পাইছে, রাইট? আইনের শাসন প্রতিষ্ঠা হবে না কখন যখন তার নিজের দলের কেউ একই কাজ করছে কিন্তু তার বিরুদ্ধে একই রায় আসে নাই, তখন আর আইনের শাসনটা প্রতিষ্ঠা হলো, রাইট? সো এখানে বুঝতে হবে এই বিষয়গুলো জায়গা। সো সিলেক্টিভলি উনি সিলেক্টিভ বাংলাদেশে আইনের প্রয়োগের সিলেক্টিভ, আইনের সিলেক্টিভ প্রয়োগের বেনিফিট উনি ভোগ করতেছেন দেখে উনি ছাড়া পেয়ে গেছেন। স্টিল এটা আইনের হচ্ছে, আইনের প্রয়োগ হচ্ছে, রাইট? কারণ আইনের বাইরে কিছু করা হয় নাই। আইন আইন অনুযায়ী সে যেটা তার যেই রায় আসার কথা ছিল, সে যেটা পাওয়ার কথা ছিল সেটাই পেয়েছে। ওকে, না এগুলা তো আসলে এত কথা বলা দরকার নাই, কিন্তু এত অ্যাঙ্গেল থেকে ঘুরে ফিরে বলতে হয়, নাইলে দেখা যাবে কমেন্ট সেকশনে চলে আসে উৎপট লোকজন। ওকে, না এটা গেল আইনের শাসন প্রতিষ্ঠা। হ্যাঁ, না এখন এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা আপনাকে আমাদের এখানে বোঝার ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে আমি গতকালকার একটা খবর শেয়ার করছি, আমি আপনাদেরকে দেখাই, সেই খবরটাতে এখানে বোঝার ব্যাপার আছে ইন্টারেস্টিং, যে মালয়েশিয়াতে এক বাংলাদেশি হুজুর, ছবি দেখে দেখা যাচ্ছে এই জন্য হুজুর বলতেছি, বিশাল দাড়ি টুপি ব্যাপক হুজুর, ওনারা হইতেছে দীপাবলি নিয়ে অবমাননাকর মন্তব্য করছে মালয়েশিয়ায় বসে, এই জন্য তাদেরকে মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার করছে, করে 14 দিনের রিমান্ডে নিছে। সো সেখানে অবশ্যই আমি কী লিখছি জিনিসটা পড়ে, এখানে একটা আলোচনার জায়গা আছে লম্বা জায়গায়, এরপর আমি বলছি যে বাংলাদেশ মালয়েশিয়া এগুলো একই জিনিস, সবই অসপদেশ। মালয়েশিয়াতে যা হয় এই ইমিগ্রেশনে বাংলাদেশি শ্রমিক টুমিকদের সাথে, বা মালয়েশিয়া বাংলাদেশ 19-20 এই পান্ডামির দিক থেকে, 19-20 না অ্যাকচুয়ালি 10-20, বাংলাদেশ হচ্ছে পান্ডামিতে 20, মালয়েশিয়া 10, কিন্তু সভ্য কোনোটাই নাকি সেটা বলতেছি। সো এনিওয়েজ আমি ক্যাপশনটা পড়ে ফেলি কুইকলি, বাংলাদেশ মালয়েশিয়া একই মুদ্রার এপিট ওপিট, তবে পান্ডামিতে সোনার বাংলা সম্ভবত না, বিগ টাইমে গিয়ে যা হোক ইউরোপ আমেরিকা না থাকলে বেশি বাকস্বাধীনতা করতে যাবেন না, বাকস্বাধীনতা একদম জায়গা মতো প্রবেশ করে দেওয়া হবে। সো বাকস্বাধীনতা ইউরোপ আমেরিকা ছাড়া পৃথিবীর কোথাও নাই। না এখানে একটা কমেন্ট আসছে, এটা কীভাবে ইয়ের সাথে জড়িত, ইয়ে শাকিল হোসেন, শাকিল আহমেদের মামলার সাথে, সেটা আসতেছি, কারণ শাকিল আহমেদের ওখানে উনি ওনার বাকস্বাধীনতার ব্যবহার করছেন। সো ওইখানে ওনার অবশ্যই রাইট আছে, উনি ওই যে গর্ভপাতের কথা তোলার, না সেখানে আরও আরও নুয়ান্স ওই জায়গাটা, ওখানে একটু পরে আসতেছি, এ দুইটা একটা একটার সাথে লিঙ্কটা যে আলাপ করে ফেলতেছি এখানে। সো সেখানে একজন কমেন্ট করছেন যে তাইব ইসলাম সাহেব, যে দ্য ওয়ে দিস পিপল ইউজ দিস ওয়ার্ডস দে উইল গেট অ্যারেস্টেড এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যে এই যে হুজুর মুজুর এগুলো, বাবা রে বাবা, এরা জঙ্গি, এরা মনে করেন যে নিজেদের ধর্ম নিয়ে কেউ একটা কথা বললে কোপায় ভাঁজ করে ফেলবে, আর অন্য ধর্ম নিয়ে সারাদিন খোঁচাখুচি খোঁচাখুচি করে থাকে, এদের কথা বলে লাভ। এখানে উনি যে কমেন্টটা করছেন উনি অ্যাকচুয়ালি বোঝেন নাই, উনি ভাবছেন যে এই ওই যে উন্নত সভ্য দেশগুলোতে এখানেও মনে হয় এরকম ভাষা ব্যবহার করে কথা বললে তাকে ওই যে এরকম রিমান্ডে নেওয়া হবে। ইউরোপে জীবনে শুনছেন যে ইউরোপে আমেরিকার কোনো দেশে বসে যারা লেখালেখি করে সব ইউরোপ আমেরিকায় বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে, রাইট? তাদেরকে জীবনে শুনছেন যে রিমান্ডে, রিমান্ড তো দূরের কথা, রিমান্ড তাদেরকে ধরতে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে, সো এগুলো সম্পূর্ণ সভ্য দেশে, রাইট? সো না এখানে ওই যে তাইব আহমেদ সাহেব যিনি যে কমেন্টটা করছেন, এখানে যে ইন্টারেস্টিং অ্যাসপেক্টটা, যে উনি জানতে চাইতেছেন যে নট ইভেন ফর স্প্রেডিং হার্মফুল ওয়ার্ডস টুয়ার্ড এ কমিউনিটি, যে একটা কমিউনিটি একটা গ্রুপের প্রতি যদি হেট ওয়ার্ড বা হার্মফুল ওয়ার্ড ব্যবহার করে, হেটফুল ওয়ার্ড ব্যবহার করে, তাতেও কি এটা তাকে গ্রেফতার করা হবে না উন্নত দেশগুলোতে? আমি যে ব্যাখ্যাটা সেটা একটু পড়ে ফেলি, তারপর ডিটেলস ব্যাখ্যা করবো, কারণ এখানে অলরেডি অ্যান্সার উঠে আসছে। এটা অ্যান্সার হচ্ছে অ্যাবসলুটলি নট, ইউ অ্যাবসলুটলি ক্যান নট সে এনিথিং ফর উইচ ইউ ক্যান বি ডিটেইনড অর এনি লিগাল অ্যাকশন ক্যান বি টেকেন অ্যাগেনস্ট ইউ। আপনি এমন যা ইচ্ছা বলতে পারবেন, কোনো ধরনের, একটু ক্রেজি শোনাইতে পারে, গান্ডুল্যান্ডের, গান্ডু বলো না, গান্ডুল্যান্ডের বাংলাদেশ আপনাদের মাথা ফাঁকা করে দিছে, যে কারণে। সো আমার একটা লম্বা ফোন কল আসছিল, এসে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে আমি ভুলে গেছি যে আমি কই ছিলাম, হারাই গেছি, কী বলতেছিলাম কিছু মনে নাই, কোথায় পর্যন্ত আসছিলাম সব ভুলে গেছি। এনিওয়েজ, সো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট, রিয়েল পয়েন্ট, মেইন পয়েন্ট মেবি, সেটা হচ্ছে যে শাকিল আহমেদ, রাইট? সো শাকিল আহমেদের গতকালকে একজন চ্যালেঞ্জ করে পাগল করে ফেলতেছেন, উনি মাঝে মধ্যে এরকম উদ্ভট কমেন্ট করে থাকেন। সো উনি চ্যালেঞ্জ করে পাগল করে ফেলতেছেন যে শাকিল আহমেদ প্রসিকিউটেবল অফেন্স করছে, সে সেটা কীভাবে প্রসিকিউটেবল অফেন্স, সে ইনডিসেন্ট প্রপোজাল করছে, মানে এগুলোর অ্যান্সার করাটাও হচ্ছে সময়ের অপচয়, কিন্তু আমি জানি বেশিরভাগ বাংলাদেশি এই চিন্তাভাবনা পোষণ করে, লাইক অ্যাগেন সেট কান্ডুল্যান্ড আপনাদের সকলের ব্রেন ম্যাসাপ ফাঁক আপ করে দিছে। সো এই জন্য আমি আসি আপনাদেরকে হইতেছে এনলাইটেন করতে এবং এডুকেট করতে। সো কী বলি, শোনেন, শুনে হইতেছে, আমি জানি এগুলো আপনাদের কাউন্টার ইনটিউটিভ লাগবে, বাস্তবতার সাথে যাবে না, মিলবে না, কিন্তু কিছু করেন, হজম করে ফেলতে হবে, এবং এই যে আমার মাধ্যমে আজকে জানতে পারবেন যে দুনিয়া কীভাবে চলে এবং হোয়াট মেক সেন্স, হোয়াট ডাজ নট। সো আপনার ওয়ার্ড ইজ অলমোস্ট অল নেভার প্রসিকিউটেবল, ওয়ার্ড ইজ অলমোস্ট নেভার প্রসিকিউটেবল, শুধুমাত্র অ্যাকশন প্রসিকিউটেবল, সামান্য কিছু ব্যতিক্রম ইনস্টেন্স আছে যেখানে ওয়ার্ড ক্যান বি প্রসিকিউটেড। একটা হইতেছে আপনি যদি থ্রেট করেন কাউকে ফিজিক্যাল হার্মের, ফিজিক্যাল হার্মের থ্রেট করলে মাইরা ফেলবেন তাকে, খুন করে ফেলবেন, মার্ডার করে ফেলবেন, হাত পা কাটা ফেলবেন, এগুলো, এবং সরাসরি তাকে থ্রেট করতে হবে। সো মানে মানে ক্লিয়ার টার্মস আর কি, সেক্ষেত্রে ওইগুলো প্রসিকিউটেবল অফেন্স হইতে পারে ল দ্বারা। ওরে বাবা, এই ল, পলিসি, রুল, এগুলো আবার অনেকে মানে এগুলো বুঝতে গেলে আবার লম্বা সময় লাগবে, এইগুলো সব গুলিয়ে ফেলে, পাবলিক গুলিয়ে ফেলে উদ্ভট কথাবার্তা বলতে শুরু করে। এনিওয়েজ, সো
এবং সেইখানেও আপনার আবার ডিস্টিংশন আছে, এই যে এগুলার তো বাঙালি ধরে, বাঙালির তো অসভ্য বোঝেন না, এরা তো নিজের মতো করে আইন ব্যবহার করার জন্য, এই যে একটা কথা বললাম না যে আপনার থ্রেট করলে সেটা হইতেছে প্রসিকিউটিবল অফেন্স, এটার এখন কোনটা থ্রেটের সংজ্ঞা কি, এটার টানতে টানতে এখন লেঞ্জা টানতে টানতে বাঙালি অসভ্যতামি শুরু হয়ে যাবে আবার ওই জায়গায়, মানে কথা বলতে ইচ্ছা করে না মাঝে মধ্যে বাঙালির মতো। এর শিক্ষিত মানুষ যেই ভাষায় কথা বলে, অশিক্ষিত সবসময় একটা কথা বলি না, আপনার সভ্য দেশগুলোতে তো কথা বলি মানুষজন হাতে, দেশের অশিক্ষিতরা এই ভাষায় কথা বলেন, একটা শিক্ষিত বাংলাদেশে যখন উদ্ভট গাঁজা খুরি কথাবার্তা বলবে এবং মাথার মধ্যে এমনভাবে কথা বলবে আপনি তন্দে পড়ে যাবেন যে মাথার মধ্যে কি গোবর নাকি সব কথা বোঝে না কেন। ট্রাস্ট মি, আমি যে বার বাড়াই বলতেছি না, বাস্তবতাটা এরকমই, সভ্য দেশের একটা অশিক্ষিত মানুষ বনাম বাংলাদেশের একটা শিক্ষিত মানুষের মধ্যে, এটা আমার এক্সপিরিয়েন্স, মেবি ইউ ক্যান ডিসএগ্রি অর ইউ হ্যাভ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো যেটা বলতেছিলাম যে ও প্রসিকিউটিবল অফেন্স, তো আপনার মনে আছে যে পরিমণি নিয়ে একটা এপিসোড করছিলাম, দেখেন পরিমণিকে কিন্তু আমি ফুল পরিমণির বিরুদ্ধে এগেনস্ট কতগুলো পর্ব করছি, কিন্তু যার সাথে যখন অন্যায় হয়েছে সেটারও প্রতিবাদ করে আবার পর্ব করছি, রাইট? সো পরিমণির আমি শাস্তি চাইছি কী কী ধারায়, যে সে একটা লোকের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগ আনছে, সেটার ব্যাপার, সেটার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, কিন্তু তার বিরুদ্ধে যখন সে যখন হাতে এফ মি লেখা একটা লেখাইছে, তখন আমি আপনাদেরকে এপিসোড করে দেখাইছি বাংলাদেশের বড় বড় আইনজীবী, আইনজীবী এক্সপার্ট, আইনের এক্সপার্ট, আমি তো আইনের এক্সপার্ট না, আপনি তো আইনের না, হ্যাঁ আইনের এক্সপার্ট, পুরস্কারপ্রাপ্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের আইনজীবী, হ্যাঁ হইতেছে ধারা ব্যাখ্যা করছে যে পরিমণি হাতে একটা অশ্লীল সাইন দেখাইছে, এটার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, পর্নোগ্রাফি মামলা ধারা, এটা নাকি পর্নোগ্রাফি, এখন আইনের লোককে যদি পর্নোগ্রাফি শেখানো লাগে, পর্নোগ্রাফি সংজ্ঞা আমাদেরকে, তো কী বললাম না বাঙালি তো অসভ্যগুলা, পর্নোগ্রাফি মামলা ধারায় খেলবে এখন পরিমণিকে। আরেক আইনজীবী ধারা নিয়ে আসছে, হইতেছে এতে করে হইতেছে সমাজে অস্থিরতা তৈরি হয়েছে, পরিমণি এফ দেখানো, এখন সমাজে অস্থিরতা সৃষ্টির ধারা আছে আবার বাংলাদেশে, ওটা দিয়ে খেলবে এখন। সো এই এরা হয়েছে আইনের ধারা কেমন টুইস্ট করে অসভ্যগুলা, রাইট? সো যে কারণে বললাম যে থ্রেট করা, যেটা এখন আবার দেখবেন বাঙালি টুইস্ট করে, ওই যে সেই শাকিল আহমেদ যে বলছে যে তুমি বাচ্চা না নিলে তোমার সাথে সম্পর্ক রাখবো না, এটার এখন এটাও থ্রেট হয়েছে, এখানে ফিজিক্যাল ভায়োলেন্সের থ্রেট হয়েছে, তো বললাম না অসভ্যতার সাথে আপনি কথা টাইনে আগায় নিতে পারবেন, রাইট? সো ওয়ার্ড শুধুমাত্র, অলমোস্ট লাইক আই সেড নেভার প্রসিকিউটিবল, শুধুমাত্র ফিউ ইনস্টেন্সেস ছাড়া, এবং ফিউ ইনস্টেন্সের মধ্যে আমি জানি না শুধু ভার্বাল থ্রেটের বাইরে আর আদৌ কোনো ক্যাটাগরি আছে কিনা, আমার জানা মতো নাই, আমার জানা মতো শুধুমাত্র একটা ক্যাটাগরি আছে যেখানে আপনার ওয়ার্ডের কারণে আপনি প্রসিকিউটেড হইতে পারেন, এবং সেই থ্রেটটা যেটা বললাম ফিজিক্যাল হার্মের হইতে হবে। নাও শাকিল আহমেদ কেউ মহিলাকে ফোন দিয়ে বলছে যে তুমি যদি ইয়ে না করো, বাচ্চা যদি নষ্ট না করো, আমি তোমার এসে গলা টিপা মাইরা ফেলবো, সেটা হলে কিন্তু একটা থ্রেট হইতো, হ্যাঁ সেটা কি শাকিল আহমেদ বলছে, তাদের মধ্যে কী হয়েছে যে একটা আনপ্ল্যান্ড বাচ্চা আসছে মহিলার পেটে, শাকিল আহমেদ সেটা দায় নিতে, দায়িত্ব নিতে রাজি না, শাকিল আহমেদ বলছে যে এটাকে অ্যাবোর্ট করতে নাইলে সে সম্পর্ক রাখবে না, এখানে কি থ্রেটের কিছু আছে, সেটা তো তার তার কি ডিসিশন নেওয়ার অধিকার নাই, সে কি মানে স্বাধীন দেশের নাগরিক না, এখন বললাম না এগুলো যারা বলে অসভ্য মানুষের এদের অসভ্য মানসিকতা বাঙালির কোন পর্যায়ে, একটা শিক্ষিত মানুষ যাকে আমি ওনাকে যিনি কমেন্ট করছেন ওনাকে স্পেসিফিকলি কিছু বলতে জানি, কিন্তু বাঙালি এইভাবে চিন্তা করে তাদের থট প্রসেস, কিন্তু এটা দুঃখজনক ব্যাপার, ওনার মতো একজন উচ্চ শিক্ষিত মানুষ ডাক্তার, ডিএমসি ডাক্তার, উনিও হইতেছে চিন্তাভাবনা কোন লেভেলের আর বলতে চাই না অ্যাডজেক্টিভ। সো শাকিল আহমেদের কি সে অধিকার নাই সেটা বলার, মানে এটা কি অসভ্য দেশ, এটা কি অসভ্য দেশ, অসভ্য দেশই তো, এই কারণে তো এদের চিন্তাভাবনা এভাবে কাজ করে, অসভ্যতা আমি দেখতে দেখতে মাথার মতো অসভ্যতা আমি গোবর, শাকিল আহমেদের কি অধিকার নাই কথা বলার যে এই যে বাচ্চাটা আনপ্ল্যান্ড, আমি এই বাচ্চার দায়িত্ব নিতে রাজি না, সে যদি এমন হতো প্ল্যান্ড বাচ্চা সব কিছু মিউচুয়ালি হয়েছে কিন্তু সে দায়িত্ব নিতে চাচ্ছে না, তখন কিন্তু সে দায়িত্ব নিতে বাধ্য, আইনত ভরণ পোষণ ওই বাচ্চা নিতে বাধ্য, যেটা আমি আলোচনা করছি আমার এপিসোডে, যে শাকিল আহমেদের বিরুদ্ধে শুধুমাত্র আইনিভাবে অ্যাকশন নেওয়া যেত তখন যে বাচ্চার যদি হইতো তখন বাচ্চাটা সে ভরণ পোষণ নিতে বাধ্য হইতো। সো একটা অ্যাক্সিডেন্টাল পেটে, স্যার আপনি আপনার ওয়াইফ মনে করেন, বিয়ে এখানে কোনো ইস্যু না, এটা আবার ভিন্ন রে কথা আলাপ ভুল কত লম্বা হয়, বিয়ের চিন্তা বাদ দেন, আপনি আপনার ওয়াইফ মনে করেন আপনারা দুজন মিলে আপনাদের আপনার ওয়াইফের পেটে বাচ্চা চলে আসছে, এখন আপনি আপনি রাজি না বাচ্চা নিতে, আপনার এই দিক দিয়ে আপনি ধরেন পিএইচডি ডিফেন্স করবেন আগামী বছর, একটা কথার কথা, আপনার আপনার চাকরি চলে গেছে যে কোনো কারণে, অর্থাৎ আপনার খুশি, আপনার খুশি, আপনি এখন বাচ্চা নিতে রাজি না, আপনার কিছু কথা বলার অধিকার নাই, সে স্বাধীনতা নাই, আপনার কি স্বাধীনতা নাই, আপনি কি জঙ্গলে থাকেন, আমাজন বনে থাকেন, সো আপনি বাচ্চা নিতে রাজি না, আপনি আপনার ওয়াইফের সাথে ঝগড়াঝাটি বুড়ি মনে হলো না এটা নিয়ে, আপনি আপনার ওয়াইফকে বললেন যে না আমি এই বাচ্চার দায়িত্ব এখন নিতে রাজি না, তুমি যদি আমার উপর এটা চাপাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, ওকে ফাইন, আপনাদের মধ্যে এই কথা বলার কি অধিকার আপনার বা আমার নাই, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার আমার নাই যে আমি একটা বাচ্চার দায় দায়িত্ব আমি বার্ডেন আমি ক্যারি করতে রাজি কি রাজি না অ্যাট দিস স্টেজ, যা এইগুলোর কথা বলে লাভ না, সে এটা বানাই ফেলবে, থ্রেট থ্রেট করা হয়েছে, এই যে আমি বললাম যে এই যে তুমি তোমার সাথে আমার এই এখানে একটা তর্ক বিতর্ক হচ্ছে, তো এখানে আমি তোমার সাথে এই জায়গাতে একমত না, এবং যদি না হয় আমি তোমার সাথে আমার সম্পর্ক নাই, এটা কি ফিজিক্যাল ফিজিক্যালি তাকে অ্যাসল্ট করা হচ্ছে, তাকে ফিজিক্যালি থ্রেট করা হয়েছে, দেখেন ওই লোক আবার কোয়ার্শন মোয়ার্শন কোত্থেকে যেগুলো যে বোঝে না বোঝেন নাই মাথার মধ্যে গোবর, তো এই কারণে ওই যে একটা কথা আছে না যে যার মাথায় বুদ্ধি কম তার যদি জ্ঞান বেশি হয়ে যায় তাহলে বিপদ, বুদ্ধি কম জ্ঞান বেশি হয়ে গেলে বিপদ আর কি, কোত্থেকে যেন ইন্টারনেটে একটা কোয়ার্শন মোয়ার্শন কী কী টার্ম পাইছে, এখন সব ব্যাখ্যা করতে গেলে আবার 100 বছর লাগবে, যাকে ব্যাখ্যা করার সময় নাই এখন, এনিওয়েজ সেগুলো এগুলো এক জিনিস না।
তো ও আচ্ছা, উনি আবার ইয়ে নিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললো, উনি যেসব পয়েন্ট আনছেন, উদ্ভুত উদ্ভুত বলদ মার্কা পয়েন্ট আনলেও কিন্তু এখানে আলোচনা করে বোঝার আপনাদের জন্য এখানে জায়গা আছে, দেখে একটু আলোচনা করে দিই। উনি বলতেছেন যে মনিকা লিউনস্কিকে হচ্ছে যখন ক্লিন্টন ক্লিন্টন ইম্পিচড হয়েছিল, মনিকা লিউনস্কিকে ইনডিসেন্ট প্রপোজাল করায় ইম্পিচড হয়েছিল, না মনিকা লিউনস্কি ইনডিসেন্ট প্রপোজাল করায় ক্লিন্টন ইম্পিচড হয় নাই। ইনডিসেন্ট প্রপোজাল করা হচ্ছে ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রি স্পিচের ধারণা, বললাম না বাঙালির মাথা মতো সব গেছে। আমার যা ইচ্ছা, একজন ভদ্রলোক যিনি জানতে চেয়েছেন যে এই দেশে যে আপনি ইয়ে বলতে পারবেন কিনা, হারমোনি বিনষ্ট, হ্যাঁ আপনি যা ইচ্ছা বলতে পারবেন, সব ফ্রি স্পিচ দ্বারা প্রোটেক্টেড। একমাত্র জিনিস আমার জানা মতে, শুধুমাত্র আপনি যদি কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করার থ্রেট করেন সরাসরি, এইটা ছাড়া সকল কিছু প্রোটেক্টেড। আমি রাস্তার মাঝখানে এখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে চিল্লাইতে পারবো, ডেথ টু আমেরিকা বলে চিল্লাইতে পারবো, কিলদা জুস বলে চিল্লাইতে পারবো, যত অফেন্সিভ শোনাক আমি সব কিছু বলবো। ও আচ্ছা, ভালো কথা মনে পড়লো, কিলদা জুস। এই আরেকটা আরেকটা ক্যাটাগরি হইতেছে আপনার ওয়ার্ডের জন্য প্রসিকিউটেবল ওয়ার্ড, সেটা হইতেছে এগুলো একটা অসভ্য আইন, কালো আইন। সেটা হচ্ছে পৃথিবীর অনেকগুলো পশ্চিমের দেশে আছে যে আপনি যদি হলোকাস্টের হলোকাস্ট ডিনাই করেন, হলোকাস্ট ঘটছে এটা ডিনাই করেন, অথবা হলোকাস্টে কী পরিমাণ মারা গেছে সেটা, এক্সকিউজ মি, সেটা যদি ডিনাই করেন, সেই ক্ষেত্রে এটা একটা প্রসিকিউটেবল অফেন্স অনেক দেশের, ইউরোপের, আমেরিকাতে নাই। কারণ লাইক আমি লাইক এই আমি এই কথাটা অনেকবার বলছি যে আমেরিকাতে ফ্রি স্পিচের কথা তো বলা হয় সারা পৃথিবীতে, আমেরিকাতে লিটারেলি ট্রুলি ফ্রি স্পিচ ইয়ে করা হয়, ফ্রি স্পিচ চর্চা করা হয়, আর কোথাও পৃথিবীর ইউরোপের অনেক কান্ট্রিতেও আমি দেখছি এরা আমেরিকার স্ট্যান্ডার্ডের ধারে কাছে নেই, বলবো না আমেরিকার স্ট্যান্ডার্ডের কাছাকাছি নাই। সো আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ডেথ টু আমেরিকা বললে চিল্লাইতে পারবেন, আপনি মাস্কের মাঝখানে দাঁড়ায় যা ইচ্ছা বললে চিল্লাইতে পারবেন, যা খুশি। এই যে ট্রাম্প, এই যে January 6th যেটা হইলো রায়টটা আমেরিকার, ট্রাম্পের বিরুদ্ধে কোনো অ্যাকশন কি নিছে, কোনো অ্যাকশন নিছে? এত বড় একটা রায়ট হইলো কেন নেয় নাই? ক্লিন্টনের কথা বলতেছিলাম, আবার যাচ্ছি ভুলে আরেক দিকে চলে যাচ্ছি। এই যে আচ্ছা ক্লিন্টনের পরে আসতেছি, আগে ট্রাম্পেরটা বোঝেন, কেন নেয় নাই? কারণ ট্রাম্প ক্লিয়ারলি সে ইনসাইট করছে ভায়োলেন্স, ক্লিয়ারলি বলছে যে তোমরা, ট্রাম্প কিন্তু বলে নাই যে তোমরা অ্যাটাক করো ইয়েতে, ওইটা হলে কিন্তু সরাসরি থ্রেট করা বা সরাসরি ইয়ে করা, সেটাও ফ্রি স্পিচ দ্বারা প্রোটেক্টেড হয়ে যায়। অ্যাগেন বললাম না, বাঙালি তো সব টেনে টেনে খালি কেমনে ফাঁসানো যায়, এখানে এরকম না, ব্যাপার এত সহজ না। এখানে এটা কিন্তু সভ্য দেশ অসভ্য দেশের পার্থক্য সারাদিন ধরে আপনাদেরকে বুঝাই। সো এই যে ট্রাম্প যখন ইলেকশনটা গেল, কতভাবে চেষ্টা করছে ইলেকশনটা স্টিল করার, পারছে? পারে নাই। ট্রাম্পের দলের লোকরাই তাকে দেয় নাই, বাঙালি হলে কিন্তু কত ধারা বের করে ফেলতো, হ্যাঁ 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 ইলেকশন এটা ভুয়া হয়েছে বলে টলে ধারা মারা বের। ট্রাম্পের দলের লোক, ট্রাম্পের রাজনৈতিক দলের লোকরাই তাকে সাপোর্ট করা নাই, মামলার পর মামলা করছে ট্রাম্প আদালত থেকে, ট্রাম্পের অ্যাপয়েন্টেড অ্যাটর্নিরা, আরে বলতেছি অ্যাপয়েন্টেড জুরি মানে বিচারক আর কি, ট্রাম্পের অ্যাপয়েন্টেড বিচারকরা একের পর এক ট্রাম্পের বিরুদ্ধে রায় দিছে। বাঙালি হইলে তো এত পান্ডামি শুরু করে দিত, ধারাকে টেনে টেনে, ওই যে এফওয়ার্ড লিখছে হাতের মধ্যে, এটা হইতেছে পর্নোগ্রাফি, ধারা বানায় উলট পালট করে ফেলতো। এবং এই যে ডাক্তার, এরকম DMC ডাক্তার, শিক্ষিত ভদ্রলোক, ওনারা চলে আসতেন ব্যাখ্যা নিয়ে, এরকম ওয়ার্সন মোয়ার্সন কত কী যে শুরু করতো বাঙালি ইট্রামি, ওরে খোদা। যা হোক, সো এই যে ট্রাম্প ক্লিয়ারলি ফিজিক্যাল অ্যাসল্ট মানে ভায়োল ইয়ে কী বলে আপনার, যে ওই রায়টটার জন্য ট্রাম্প দায়ী, একা কী দায়ী? সে ফেসবুকে একের পর এক উস্কিয়ে গেছে মানুষকে ইয়েকে, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তাকে এই যে ইম্পিচ করা হয়েছে, এই যে কারণে মনে পড়ছে যে ক্লিন্টনের সাথে ট্রাম্পকে কিন্তু ইম্পিচ করা হয়েছে, কংগ্রেস থেকে সেনেট থেকে না, সেটা অভিন্ন আলাপ, কিন্তু ট্রাম্পকে ওটার কারণে ইম্পিচ করা হয়েছে। না ইম্পিচমেন্ট এটা কিন্তু একটা পলিটিক্যাল প্রসেস, এটা কোনো লিগাল প্রসেস না, ইম্পিচমেন্ট কোনো লিগাল প্রসেস না, রাইট? সো বিল ক্লিন্টনকে যখন ইম্পিচ করা হয়েছিল সেটাও একটা পলিটিক্যাল প্রসেস, কোনো লিগাল প্রসেস না। মনিকা লিউনস্কিকে তার ইচ্ছা, ক্লিন্টনের ইচ্ছা হয়েছে আমি তাকে মনিকা লিউনস্কিকে বলতে যে আমি সেক্স করতে চাই তোমার সাথে, যদিও ক্লিন্টন ওই লোক না জেনে মূর্খের মতো কথা বলে সবসময়, এটা নতুন কিছু না। ক্লিন্টন কোনো ইনডিসেন্ট প্রপোজাল টপোজাল কিছু করে না, মনিকা লিউনস্কি ক্লিন্টনকে পছন্দ করতো, রাইট? এবং তাদের মধ্যে কোনো সেক্স টেক্স কিছু হয় নাই। মনিকা লিউন কী হয়েছে এটা আবার ব্যাখ্যা করবো, ওরাল জব হয়েছে আর কি, ওরাল জব, হ্যাঁ ব্লো জব হয়েছে। এবং ব্লোজব হওয়ার পর যেখানে, যেই কারণে ক্লিন্টন হয়েছে প্রসিকিউটেড, প্রসিকিউটেড বাঙালির মতো উল্টাপাল্টা ব্যবহার, মন মতো ব্যবহার করে ফেলতেছি ওয়ার্ড, ইম্পিচড হয়েছে, সেটার কারণ হচ্ছে বিল ক্লিন্টনকে যখন জিজ্ঞেস করা হয়েছে কংগ্রেস হিয়ারিংয়ে ডেকেছে, তুমি এই মহিলার সাথে তোমার সম্পর্ক আছে কিনা, বিল ক্লিন্টন বলছে আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ দিস ওয়ান, এই টাইপের একটা কথা বলছে। এবং অবশ্যই তার সাথে ওই যে ওরাল জব টব নিছে ডেস্কের আড়ালে গিয়ে, এগুলো সে সব অস্বীকার করছে। পরবর্তীতে মনিকা লিউনস্কি হইতেছে একটা জামা রাখছিল, এই জামার মধ্যে বিল ক্লিন্টন হইতেছে হি কেম, সেই সেই জামাটা রাখছিল। তো সেই সেই গল্প আবার মনিকা লিউনস্কি বলতেছিল তার আর কলিগ না কার সাথে জানি, তখন এটা সম্ভবত ফাঁস করে দিছে, আমার এক্স্যাক্টলি ঘটনাটা খেয়াল নেই, এরকমই ওই মহিলাটা সম্ভবত টেপ রেকর্ড করছে, করে ওইটা ফাঁস করার পর তখন জানাজানি হয়েছে, তখন মনিকা লিউনস্কির ওই জামাটা হইতেছে ইয়ে করা হয়েছে, কল করা হয়েছে, কল করে হইতেছে DNA টেস্ট করা হয়েছে, করে সেখানে বিল ক্লিন্টনের DNA পাওয়া গেছে, যে সে স্পার্ম পাওয়া গেছে। তারপর প্রমাণিত হয়েছে যে বিল ক্লিন্টন মিথ্যা কথা বলছে কংগ্রেসের সামনে। সো কংগ্রেসের সামনে মিথ্যা করে এটা একটা ফেডারেল অফেন্স, কোনো ক্রাইম না কিন্তু, ফেডারেল অফেন্স, ওরে বাবা রে বাবা,
বাঙালি যে কোথায় কোন দিকে ধারা নিয়ে দৌড় দিবে এই জন্য ভয় লাগে কথা বলতে। সো সেটা একটা ফেডারাল অফেন্স যে এই পার্ট জুরি বলে এটাকে, পার্ট জুরি মানে হইতেছে কংগ্রেসের সামনে আন্ডার ওথ মিথ্যা সাক্ষী দেওয়া। আমরা যখন ফর্ম ফিল আউট করি, আপনি ধরুন আমেরিকা আসবেন, আপনাকে একটা ফর্ম দিল, হাজার হাজার কোয়েশ্চেন এর আছে, সেখানে আপনাকে জিজ্ঞেস করে তুমি কখনো মদ খাইছো বা তুমি কাউকে খুন করছো, তো আমরা ভাবি যে আসো যে প্রশ্ন করে কেন, আমি কি জীবন স্বীকার করবো খুন করলে, তাহলে এই প্রশ্নটা করে কেন, এই যে আপনি আন্ডার ওথ, আপনি এখানে যদি আপনি লেখেন নো, তাইলে এখন প্রমাণ থাকলো যে আপনি মিথ্যা কথা বলছেন এবং আপনি মিথ্যা বলার কারণে আপনাকে শাস্তি দেওয়া যাবে, মিথ্যা তথ্য দেওয়ার কারণে, রাইট? শাস্তি দেওয়া যাবে বলতে কি, মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনারা জেলে নিয়ে ভরবে না, মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনার চাকরি থেকে আউট করে দিবে, আপনাকে আমেরিকা যদি দিছিল আর ভিসা দিবে না, রাইট? সো এগুলো কিন্তু কোনো লিগাল প্রসেস নয়। সো যখন বিল ক্লিনটন প্রমাণিত হয়েছে সে মিথ্যা কথা বলছে, এবং অবস্ট্রাকশন অফ জাস্টিস আরেকটা কাউন্ট ছিল, আরেকটা ক্যাটাগরি অবস্ট্রাকশন অফ জাস্টিস হচ্ছে ধরেন আপনি কারোর সাথে যোগসাজশ করার চেষ্টা করছেন, কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন, বা যে তদন্ত করতেছে তাকে আপনি পথ থেকে সরাই দিয়েছেন, এই টাইপের এগুলোকে বলা হয় অবস্ট্রাকশন অফ জাস্টিস। সো দুইটা ক্যাটা কাউন্টে বিল ক্লিনটন ইম্পিচড হয়েছিল, অবস্ট্রাকশন অফ জাস্টিস এবং পারজুরি, রাইট? সে কিন্তু ওই যে ভদ্রলোক এসে শুরু করছে যে ইনডিসেন্ট প্রপোজালের কারণে, নাকি না ইনডিসেন্ট প্রপোজালের কারণে পৃথিবীর কারো সমর্থন নেই, কোনো আইনের, অসভ্য দেশের কথা বলতেছি না, পৃথিবীর কোনো সভ্য দেশে, হোয়াট ইজ ইনডিসেন্ট প্রপোজাল, হাউ ডু ইউ ডিফাইন ইনডিসেন্ট প্রপোজাল, ইনডিসেন্ট প্রপোজাল কী জিনিস, হ্যাঁ রে পাবলিক জায়গা। সো না, আপনার সেই স্বাধীনতা আছে আপনি কাউকে বলার যে আমি তোমার সাথে সেক্স করতে চাই, আপনি আমাজন বনে থাকেন, আপনার এটা স্বাধীনতা। এখন ওই মহিলার যদি ইচ্ছা না হয় সে বলবে যে না, আপনি যদি বস হয়ে থাকেন অফিসার, আপনি যদি আপনার অধীনস্থকে এই কথা বলেন যে আমি তোমার সাথে সেক্স করতে চাই, সেটা একটা খুবই অরুচিকর কাজ হবে, কারণ আপনার অধীনস্থ তো আপনাকে না বলার সামর্থ্য নেই, আপনি তো আপনার পদের আপনার অবস্থানের অসদ ব্যবহার করছেন, তখন যেটা হবে আপনার বিরুদ্ধে কি মামলা করা যাবে না, মামলা করা যাবে না, আপনার বাক স্বাধীনতা, বাঙালি তো বাক স্বাধীনতা ধারণা সম্পর্কে কোনো ধারণা রাখে না, তখন যেটা হবে আপনার বিরুদ্ধে অ্যাকশন হাইস্ট, আপনাকে চাকরিচ্যুত করবে, কে করবে, আপনার কোম্পানির বস, এখানে লিগাল কোনো প্রসেস নেই, এখানে আদালতের কোনো ভূমিকা নাই, যে কারণে যখন ওই যে সুষমা রেজা যখন এক লোককে মামলা করতে গেছে তার ফেসবুকে কমেন্টের মধ্যে এসে তাকে কি জঙ্গি হিজাবি জঙ্গি বলছে, হিজাবি জঙ্গি বলছে দেখে সুষমা রেজা মামলা করতে থানায় দৌড়ে গেছে, না এটা মামলা করার এখতিয়ার নাই, এর জুরিসডিকশনে পড়ে না, এটা ফ্রি স্পিচ ওই লোকের, কিন্তু বাঙালি অসভ্যতার কথা বলে লাভ নেই, জায়গা উনি চলে গেছে মামলা করতে এবং বাঙালি ভাবতেছে খুব কাজ হয়েছে। এমনি তো দেশ অশুভ বলে না, শিক্ষিত লোকেরাই দেশটাকে অশুভ বানিয়ে রাখছে, ধরেন না ডাক্তারের কথা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছি, সেটা করতে থাকুক সেটা সমস্যা নেই, কিন্তু আপনার এগুলো থেকে কনফিউজ হয় না, রাইট? সেটা হচ্ছে পয়েন্ট। এই হইতেছে আইন, রাইট? যে হলোকাস্টের যেটা ওইটাও হইতেছে, আমি এটার সাথে একমত না, আমি মনে করি অশুভ আইন, মনে করি না, ক্লিয়ারলি অসভ্য আইন, কিন্তু কিছু করার তো না, এখন তারা তাদের এরকম করে রাখছে, এবং আমার ধারণা আমার বিশ্বাস এগুলো উঠে যাবে আস্তে আস্তে ইউরোপ থেকে এক সময়, কারণ সেই হলোকাস্ট যখন হয়েছে তখন খুব একটা সেন্সিটিভিটি ছিল, এইসব ভুজুং ভাজুং আইন করছে, যত সময় গড়াইতেছে পৃথিবীতে আরও সভ্যতা, এই যেমন আমেরিকা তো আইন করার প্রপোজাল করছিল যে হলোকাস্ট ডিনায়াল করলে সেটা হইতেছে বা প্রসিকিউটেবল হবে আর কি, প্রসিকিউটেবল অফেন্স হবে, তারপর আমেরিকার লোকজন তো গরম হয়ে গেছে কী বলে এটা ফ্রি স্পিচ, আবার কিসের এইগুলো এইসব অসভ্যতা আমি অস্ট্রিয়াতে চলতে পারে, অস্ট্রিয়া জার্মানি ফ্রান্স এইসব দেশে চলতে পারে, আমেরিকাতে এগুলো করতে দেওয়া যাবে না। সো ক্যানাডাতেও সম্ভবত এটা নাই, ও ইউকেতে বোধ হয় জায়গা। সো এই হইতেছে অবস্থা। সো ফ্রি স্পিচের যে কী একটা স্বাধীনতা, কী একটা সুবিধা, বাঙালি এটা বোঝে না, এরা হইতেছে কারে কখন খাইয়ে দিতে পারি, কোন দিক থেকে কোন লেঞ্জা ধরে কী ধারা। তো আমরা এবার ফিরে আসি ইয়েতে, এটা একটা ইন্টারেস্টিং আলোচনা, ইম্পর্টেন্ট আলোচনার জন্য করলাম, কিন্তু আমরা এখন শাকিল আহমেদে ফিরে আসি। শাকিল আহমেদ কোনো কিছু ইয়ে করে নাই, আইনের কোনো ব্যত্যয় ঘটায় নাই, সে যদি ওই মহিলাকে গলায় পাড়া দিয়ে ধরতে এসে ফিজিক্যালি একেবারে জোর জবরদস্তি করে বাচ্চাটা ইয়ে করাইতো, অ্যাবর্ট করাইতো, ওই যে ভদ্রলোক ইংলিশ ব্যবহার করে ফেলছে কোয়ার্শন, তখন সেটাকে একটা ধারায় আনা যেত, কিন্তু ওই ভদ্রলোক এমন কিছুই করেনি, ভদ্রলোক শর্ত দিছে যে আমি সম্পর্ক রাখবো না, এটা বলার সম্পূর্ণ অধিকার আছে যে আমি সম্পর্ক রাখবো না তোমার সাথে, তুমি যদি এই বাচ্চা আমার উপর চাপায় দাও, ওই বাচ্চা আমি প্ল্যান করে নিয়ে নাই, আমি বাচ্চা নিতে রাজি না এখন, তারপর যদি তুমি আমার উপর চাপ। এবং ওই মহিলা কী করছে, ওই মহিলা কিন্তু গোপন করছে, ওনার কাছ থেকে আমরা সকল তথ্য জানছি যে মিসট্রাস্টের অভিযোগ আছে ওই লোক ওনার ওর বিরুদ্ধে, এবং সে গোপন করে ইউকে চলে গেছে, তারপর এসে বাধ্য হয়ে শেষ মুহূর্তে এসে অ্যাবর্শন করায়, সেগুলো সব কিছু মহিলার এই গণ্ডগোলগুলো লাগাইছে, সেগুলো আগের পর্বগুলোতে আলোচনা করছি। সো এই হচ্ছে ঘটনা। শাকিল আহমেদ এখন হচ্ছে জামিন পাইছে, কী মামলায় জামিন পাইছে, মহিলা কিন্তু অভিযোগ আনছিল সংবাদ সম্মেলনে কী ধারাতে, প্রতারণা এবং গর্ভপাত, মামলা করছে কী গিয়ে থানায়, ধর্ষণ। হ্যাঁ, কেন কেন এই ডিসক্রিপেন্সি, কারণ হতে সেকেন্ড বদমাইশি কে কোন ধারা কেমনে খেলা যায়। তো যাই হোক, উনি ধর্ষণ মামলা জামিন পাইছেন, শাকিল আহমেদ এটাই ন্যায় বিচার, এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে, এটা জাস্ট প্রমাণ করে যে আমি যে আপনাকে তিন দিন ধরে এপিসোড করে যে কথাগুলো বলতেছি, কথাগুলো যে সত্য, আইনিভাবে যে এগুলোর কোনো ভিত্তি নেই, তার প্রমাণ হচ্ছে যে শাকিল আহমেদের জামিন পাওয়া, এবং এই মহিলা যে গর্ভপাত এবং প্রতারণা ধারায় মামলা করে না শেষ পর্যন্ত, সেটা হচ্ছে এই প্রমাণ, আমি তিন দিন ধরে যে কথাগুলো বলতেছি তার প্রমাণ যে না, এগুলোর কোনো আইনি ভিত্তি নাই, আইনি ভিত্তি নাই দেখি কিন্তু ওই মহিলা ওই ধারায় যায় নাই, ওই ধারাগুলোতে ওনাকে যে আইনজীবী হোক আর পুলিশ হোক বুদ্ধি দিয়েছে যে এগুলো সব এগুলোর কোনো আইনি ভিত্তি নাই, ফালতু কথা বললেন না, ওই ধর্ষণ মামলাটা টেসে দেন, ওইটা দিয়ে আমরা আবার খেলার অভিজ্ঞতা আছে আমাদের, সারা অনাদিকাল থেকে বাংলাদেশে আমরা ওই ধারায় খেলতেছি, আবার এদিক থেকে আদালত এখন আবার খুব করিতকর্মা, যাই না না এগুলোর কোনো ভিত্তি নেই, অন্য ক্ষেত্রে কিন্তু একেবারে ধর্ষণ মামলা জামিন মানে একবার ফাটাই ফেলতো, এখন আবার ইয়ে দিস, তো এই চলতেছে আর কি
এই এই চলতেছে আর কি। যাক, সো শাকিল আহমেদ জামিন পাইছে, এটা খুবই ভালো ব্যাপার, আইনের প্রয়োগ হয়েছে, কিন্তু এই আইনের প্রয়োগটা সবার সাথে সবসময় সকলের সাথে একইভাবে হইলে সেটা একটা ভালো ব্যাপার হইতো আর কি।